নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার যে পাঁচ রাশির সুপার অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম বলি, কারো কারো ক্ষেত্রে মিলে আবার কারো কারো ক্ষেত্রে মিলে না, সেই জন্যই এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন। দেখুন, কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ রাহু। এই রাহু কি করে? হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটায়। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা। রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আগামীকাল শনিবার প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম বলি, সেখানে আপনাদের রাশির নাম হয়তো সেম টু সেম মিলে যায়। সেখানে ভাবেন যে কৌশিকদা রাশির নাম বলেছে, টার্গেট নাম্বার বলেছে, তাহলে একটা টিকিট কাটলে তো হয়। কিন্তু এইভাবে অনেকেই সর্বশান্ত হয়ে যাচ্ছেন। টিকিট কাটার জন্য কি গোপন পদ্ধতি রয়েছে? আপনার ভাগ্যের শুভ সংখ্যাটা কোনটা? যারা জানেন না, তাই প্রতিদিন টার্গেট নাম্বারটা আমি বলি। এবং আমি যে রাহু রক্ষা কবচ দিচ্ছি, এবং পাশাপাশি আপনার লকেট, যেটা নাম্বারের যে সংখ্যাতত্ত্বের যে লকেটটা আমি প্রতিদিন আপনাদেরকে বলছি, প্রচুর মানুষ উপকৃত, বড় ধরনের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বিশেষভাবে কাজ করবে। আপনাদের রাহু রক্ষা কবচের পাশাপাশি আপনাদের এই লকেটটাও কিন্তু নেওয়া দরকার রয়েছে। এবং যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, হচ্ছে না, আমি একটি কথা আবারও বলবো, বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে কী হবে জানেন? অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু উঠে আসবে। কলিযুগে আমি একটি কথা আপনাদেরকে আবারও বলি, আপনাদের জন্মকুণ্ডলিতে যদি রাহু, শুক্র, বুধ, শনি এই চারটি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আর যদি এই গ্রহগুলো অশুভ অবস্থাতে থাকে, তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি হবে না, হতে পারে না। দশা মহাদশা দেখা দরকার, কারণ আপনার ক্ষেত্রে কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে, সেটা কিন্তু জানা দরকার। তারপর বলা যায় যে আপনার কোন বছর প্রাপ্তির রয়েছে। আমি অনেকেরই ছক অ্যানালাইসিস করেছি, প্রচুর লাখ লাখ ছক দেখে আমি একটি কথা আমি আবারও বলছি, রাহু অনেকের জন্মছকে কিন্তু খারাপ রয়েছে, শনি অনেকের জন্মছকে খারাপ রয়েছে। যে গ্রহগুলো অর্থ কিন্তু দিয়ে থাকে কলিযুগে, এই গ্রহগুলোর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। জীবনে এগিয়ে চলতে গেলে অবশ্যই একজন সঠিক পথপ্রদর্শকের দরকার রয়েছে, একজন অ্যাস্ট্রোলজারের দরকার রয়েছে, এবং জন্মছককে সংস্কার করাও কিন্তু দরকার রয়েছে। আমি বারবার বলি একটি কথা, দেখুন, যেটা বাধা আসছে সেই বাধাকে একমাত্র কাটাতে পারে জ্যোতিষশাস্ত্র। এবং আমি প্রতিদিন বলছি, আপনারা হয়তো কিছুটা সময় আপনাদের নষ্ট করছি, কৌশিকতা আপনার কাছে প্রতিদিন হাত জোর করে অনুরোধ করে, আপনাদের কাছে কিছুটা সময় নেয়,
অর্থাৎ আমি নিই এই জন্যে আপনাদেরকে কিছু বোঝানোর জন্য। আগে একটি কথা আপনাদেরকে বলি, যারা রাশি জানেন না তাদের নামের অক্ষর দিয়েও কিন্তু আমি প্রতিদিন বলছি, নামের অক্ষরটাও আপনারা অবশ্যই মার্ক করবেন, এবং 12টি রাশির টার্গেট নাম্বার এবং 5টি রাশির নাম। মেষ রাশির টার্গেট নাম্বার 2-4, বৃষ রাশির 1-9, মিথুন রাশি 3-2, কর্কট রাশি 4-8, সিংহ রাশি 6-2, কন্যা রাশি 1-6, তুলা রাশি 5-3, বৃশ্চিক রাশি 9-4, ধনু রাশি 1-8, মকর রাশি 2-9, কুম্ভ রাশি 6-3, আপনার মীন রাশি 2-8। এবার আসি 5টি রাশির, সৌভাগ্যশালী 5টি রাশির নাম। প্রথম রাশি মেষ, মীন, কুম্ভ, মকর, ধনু। মেষ, মীন, কুম্ভ, মকর, ধনু, এই 5টি রাশির আগামীকাল 12 অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যদি আপনাদের এই রাশিগুলোর মধ্যে পড়ে তাহলে ভাববেন না যে আপনাদের প্রত্যেকের সঙ্গে এমন ঘটবে, কারণ প্রত্যেকের সঙ্গে যদি একই জিনিস ঘটত কি না, আজকে আমাদের এখানে কেউ গরিব থাকতো না, সবাই আজকে কিন্তু কোটিপতি হয়ে যেত, কেউ কারো কিন্তু কাজ কিন্তু কেউ করতো না। এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে ডেস্টিনি, এটাই হচ্ছে ভাগ্য। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। এবার আসছি যারা রাশির নাম জানেন না, নামের অক্ষর দিয়ে। প্রথম নামের অক্ষর এন, পি, টি, বি, আর এবং সি, এই কটি যদি আপনার নামের অক্ষর দিয়ে নাম শুরু হয় আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় বড় ঠাকুরের, জয় জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি না আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং সমস্যা রয়েছে সমাধানের পথ অবশ্যই বেছে নিন। দেখুন শনি কলিযুগে কিন্তু অর্থ প্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।